নমস্কার, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ এক বিশেষ দিন, মা দুর্গার আজ আগমনের মহাপঞ্চমী। এই বিশেষ দিনে দু একটি কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা শুনতে ভালোবাসেন, অবশ্যই আপনাদের সাথে যদি আমাকে রাখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে অন বটন অবশ্যই টিপে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ দু একটা কথা বলবো আজ এই বিশেষ দিন নিয়ে। আমি সুবি চট্টোপাধ্যায়, গুরুকুলার ট্যালেন্ট অফ আশ্রম টপার এডুকেশনের তরফ থেকে এই মহাপঞ্চমীর আগমন বার্তা। মা দুর্গা, মহামায়া, সর্বশক্তিময়ী মা, এই জগৎ সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন, আমাদের সকল বিপদ এবং দুর্যোগে যিনি সর্বদা আমাদের রক্ষা করছেন, আজ 365 দিনে অপেক্ষা প্রায় শেষ লগ্নে মা আগমন করছেন আবার পৃথিবীতে। তিনি তার কৈলাস থেকে, তিনি তার বাপের বাড়ি অর্থাৎ এই পৃথিবীতে নেমে আসছেন। অনেক আশা, অনেক ভালোবাসা, মায়ের আগমন। আমরা নতুন বছরের পাঁজি পেলেই আমরা দেখতে থাকি প্রথম যেটা নতুন পঞ্জিকায় এবারে দুর্গাপূজা কবে, সেই দিন থেকে শুরু হয়ে যায় আমাদের পরবর্তী সময়টা। 365 দিনে অপেক্ষা মায়ের আগমন। এবারে বলি, মায়ের আগমন এবারে পুরাণ মতে গজে আগমন। গজে মায়ের আগমন হলে শস্যপূর্ণা এই বসুন্ধরা, অর্থাৎ বলা হয় ভালো। আর মায়ের গমন, মা নৌকায় যাবেন, কোনো কোনো শাস্ত্রজ্ঞ বলেন নৌকা মানে বন্যা ভেসে যাবে, আবার অনেক শাস্ত্র বলে হয় নৌকায় যদি গমন হয় তাহলে দেশ স্থান শস্য শ্যামলা হবে এবং তার সঙ্গে জলপূর্ণ হবে। আমি তো বললাম মায়ের আগমন গমন, মা তার চার কন্যা এবং পুত্রদের নিয়ে বাপের বাড়িতে আসেন বেশ কিছুদিন, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে তিনি ফিরে যান আবার সেই কৈলাসে। এই আগমনের চারটি দিন যেন বাঙালি আপামর ভারতবাসীর মনে এক আনন্দ, এক প্লাবিত, যেটা আমরা অনাচ্ছাদিত আনন্দ যেন আমরা লাভ করি, সমস্ত ব্যথা বেদনা দুঃখগুলো আমরা যেন ঝেড়ে ফেলি। গত বিগত বছরগুলো, দু বছর মায়ের আগমন হয়েছে, আমরা সেই আগমনকে অত আনন্দিত করতে পারিনি, কারণ করোনা আমাদেরকে সেই থেকে বাধা দিয়েছে। তাই মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেন আগামী বছর, অর্থাৎ এই বছর করোনার আর এই দাপট যেন না থাকে, করোনা যেন আমাদের ছেড়ে চলে যায়, করোনাকে আমরা যেন জয় করতে পারি। মায়ের আশীর্বাদ এবং তার শক্তিতে আমরা বলিয়ান হয়ে করোনাকে জয় করতে পেরেছি এবং করোনা আজ আমাদের থেকে অনেকটা পিছনে পড়ে গেছে এবং আশা করি আর করোনা শক্তি আমাদেরকে দামাতে পারবে না। যাই হোক, আপনাদের এই কথা বলতে গিয়ে আজকে বলবো আমার একটা লেখা কবিতা, আপনাদের পাঠ করে শোনাচ্ছি। মায়ের কবিতাটা নাম হচ্ছে আগমনী, মায়ের আগমন নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। কবিতা শুরু করছি, পাঠ করছি, কবিতাটার নাম আগমন। হরেক রকম বাদ্যি বাজে, বাজে কাঁসর ঘণ্টা, প্যান্ডেলেতে বাজল আবার মায়ের আগমনী বার্তা। আসছেন মা গজে চলে পতির গৃহ থেকে, থাকবেন মা আমাদের সাথে, পুত্র কন্যা সাথে। বেশ কটা দিন ভালোই হবে মা দুর্গার সাথে, আনন্দ আবার ফিরে আসবে এই পৃথিবীর বুকে। 365 দিনের অপেক্ষা মা কেমন করে থাকি, আগমনী বার্তা শুনে সবাই খুশিতে নাচি। আমি এই পর্যন্ত আপনাদের, আমি
আমার কবিতাটা পাঠ করে শোনালাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমি পুজো বিভিন্ন রকম ক্লিপগুলো আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পূজা পরিক্রমা করব, যতটা পারবো চেষ্টা করব আপনাদের সামনে পুজোগুলো প্যান্ডেলগুলো এবং ঠাকুরের মূর্তি তুলে ধরা। আপনারা আমাকে আপনাদের সামনেতে রাখবেন এবং দেখবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, পাশে থাকা অল বটন টিপে দেবেন, তাহলে আমাদের আমার যা যা আমি দেবো সেই নোটিফিকেশানগুলো আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।